আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি আজ গিয়ে পুতনাকে আমার কাছে আসবার জন্য বলো, তোমার সঙ্গে আমার যুদ্ধে সে আমায় আপন ভাই পাতিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই সম্পর্ককে মনে করানোর সময় এসেছে। ওকে বলো তোমার ভাইয়ের তোমার সাহায্যের প্রয়োজন হয়েছে, আর ওকে কিছু বলো না। আমার কাছে আসার পর আমি ওকে বুঝিয়ে দেব যে এই বালকের হত্যা কিভাবে করতে হবে। যাও। আসুন। প্রণাম। আপনি বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু বৃষ্ণিবংশের মহারাজ সুরসেনের পুত্রবধূ আর আমাদের রাজকুমার বসুদেবের পত্নী, তাই আপনি নয় আমার আপনাকে প্রণাম করা উচিত। আপনাকে স্বাগত জানাই গোকুলপতি। গোকুল সব কেমন আছেন? আর যশোদা বৌঠান কেমন আছেন? প্রভুর কৃপায় সবাই কুশলে আছেন। আর ওই, আসুন ভিতরে কক্ষে যাওয়া যাক। আসুন। আসন গ্রহণ করুন। সর্বপ্রথম আপনাকে পুত্রজন্ম উপলক্ষে অভিনন্দন জানাই। ধন্যবাদ। এসব তো দেবী মাতার কৃপা আর গুরু শান্ডিল্যর আশীর্বাদের ফল। আপনাদেরও কারাগার থেকে মুক্ত হওয়ার অভিনন্দন জানাই। রোহিণী বৌঠান আপনাকে প্রণাম জানিয়েছেন, আর বন্দী গৃহ থেকে প্রত্যাবর্তনের শুভ অবসরে অভিনন্দন জানিয়েছেন। রোহিণী দিদি স্বয়ং কুশলে আছেন তো? আর আর ওর পুত্র? ওনার পুত্র? হ্যাঁ, ওনার পুত্র কেমন আছে? ওই বালকের বিষয়ে আমি আপনাকে এক গূঢ় রহস্য জানাতে ইচ্ছুক। বাস্তবে সে রহস্য দেবকী বৌঠান জানেন। মহর্ষি গর্গ আপন দিব্য দৃষ্টি দ্বারা সব কিছু দেখে নিয়ে রাজকুমার বসুদেবকে সব রহস্য বুঝিয়ে দিয়েছিলেন। কি দিব্য অলৌকিক ঘটনা! আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম। রোহিণী বৌঠান তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে হতচকিত হয়ে পড়লেন। গুরুদেব শান্ডিল্য সমস্ত জটিলতা সমাধান করে তাকে শান্ত করেছেন, তবেই তো তার মনে শান্তি এলো। বৌঠান আসার সময় আমাকে আপনার জন্য এক বার্তা দিয়েছেন। কি তা? উনি বলেছেন, দেবকী, আমি তো কেবল তোমার পুত্রের পালন করেছি, বাস্তবেও তোমারই পুত্র। কত উদার দিদি, যে ওর কোলে খেলা করছে, ও যে আমারই সপ্তম পুত্র। এই শুনে আর বাকি সব পুত্রের মৃত্যু ভুলে গিয়েছি। এমন লাগছে যে আমার হৃদয়ের ক্ষত সব ঠিক হয়ে গেছে। বৌঠান তো পুত্রকে সঙ্গে নিয়ে আপনার কাছে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। বালককে এখানে আনতে চাইছিলেন? হ্যাঁ। না না, ওকে বলুন কখনো না করতে। কংসভ্রাতার কানে যদি খবর পৌঁছে কি আমার এক পুত্র জীবিত আছে, তো কি আর জীবিত রাখবেন না।
রোহিণী দিদিকে বলবেন কি আপনারই পুত্র, আমার কেউই নয়। ভুলেও দিদি যেন না বলেন কি আমি কেউ হই, অথবা দুজনে কোনো সম্বন্ধ আছে। ও আমার না হয়েও জীবিত থাক, ব্যাস ব্যাস আমার কিছুই চাই না।